কি বন্ধ হচ্ছে না? আরেকবার ফায়ার দিকে রে বন্যা রে। এ বন্ধ হচ্ছে না, এগুলো দিয়ে বন্ধ হচ্ছে না। দেরি হয়ে গেল রে। আপনারই দোকান মনে দেখো, দু তিনটে বস্তা নাও, দিয়ে সব মালগুলো বার করে নাও। আপনার নামটা? কারণে আমার দুয়ারে। আপনার নামটা বুঝতে পেরেছো? ঠিক আছে দাদা, বার করে নাও। দাদা আপনার নামটা একটু বলে দেবেন। দেখতে পাচ্ছেন এই একদম পুরো দাদা, কত টাকার মাল কত ক্ষতি হয়েছে আন্দাজ কিভাবে লাগলো জানা গেছে নাকি দাদা? পুরো ধোঁয়ায় ছিঁড়ে গেছে এলাকা পুরো বন্ধ করে। দেখে নিচ্ছে তোমার কিছু দাও ঠিক আছে।
লটু মেয়েটাকে নিয়ে সরা বন্ধু ছাত্র না পুজোর তো পুজো চলে সুযোগ না পুজো কেউ দেয় কী হয়েছে আমি যেখানে থাকতাম তাহলে ঠিক ছিল দাদা কীভাবে এখন লাগলো কী করে লাগলো আমি জানি আমি উপরে ছিলাম যে গোডাউনটা ভাড়া নিয়েছে ও এটা আপনারই বিল্ডিং আপনারই বিল্ডিং তো কীভাবে লেগেছে আমার বিল্ডিং আমার সামনে একটা ওই যে এন কে এন্টারপ্রাইজ কম্পিউটারের একটা দোকান আছে ওর ভিতরে কি দাহ্য পদার্থ আছে ওইখানে আমি ওকে একটা গোডাউন হিসাবে ভাড়া দিই ওই গোডাউনে কি আছে দাহ্য পদার্থ কিছু আছে দাহ্য পদার্থ কিছু নেই ওই এমনি পেপার পেপার এটা সেটা করে থাকে গোডাউন কিভাবে আগুন লাগলো মনে হলো সেটা আমি জানি আপনি বলতে আপনার নাম কি আমার নাম বিশ্বনাথ গোয়াল এই জায়গার নাম কি পল্লীশ্রী পল্লীশ্রী এবারে কি করে লাগলো এসো আমি বলি আগুনের পরিস্থিতি কেমন ছিল আগুনের পরিস্থিতি খুব ধোঁয়া বেড়েছিল প্রচন্ড অন্ধকারে ঢেকে গেছিল এটা কোন জায়গা এখানে চল্লিশ এসেছে দমকল সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে খবর দেওয়ার সাথে সাথে এসেছে নাকি জনবসতি এলাকা একদম কি ছিল ওখানে কিছু কম্পিউটারে কিছু হয়তো কাজকর্ম হতো তারপরে কিছু হয়তো বাহ্য বস্তু কাপড় কাগজ টাগজ ছিল কম্পিউটারে প্রিন্ট করার জন্য তাদের হয়তো ট্রিপিং জ্যাক থেকে আগুনটা লেগে ইলেকট্রিক শর্ট সার্কিট আপনার নাম আমার নাম অরিন্দম ঘোষ এই জায়গাটার নাম এই জায়গা পল্লিশ আমার ফার্স্ট ব্রিগেড থেকে আসছি এখানে খবর দিচ্ছে যে আগুন ধরেছে এসে দেখছি এই কফি মগের প্রিন্টিং ভাই মোবাইলের পিছনে কভার কভার সমস্ত তৈরি করে সামগ্রী আবার পুরো প্যাকটা আগুনটা যে ধরেছে জল দেবার কোনো স্কোপ নাই কোনো জানালা নাই একটা ভেন্টিলেটর ছিল সে ভেন্টিলেটর কোনো রকমে ছুটিয়েছি জল দেওয়া হচ্ছে চোখ মুখে ধোঁয়াই পরিপূর্ণ মানে আপনাদেরকে অনেকটা কষ্ট করতে হয়েছে একদম কষ্ট আমার করতে রাজি আছি তারপরে কোনো ফেস নাই অনেক কষ্ট করে দমকলের ব্যবস্থা নাই যেখানে দমকল পৌঁছাবে সেই ব্যবস্থা নাই একদম কিছু লেগেছে জানা যায় কারণে আমার মনে হচ্ছে এটা শর্ট সার্কিট না কোনো প্রিন্টিং এর কাজ হচ্ছে সেই থেকে কিছু একটা জিনিস আছে ভিতরে কোনো ফায়ারের ব্যবস্থা আছে কি খবর দেয় লাস্ট আমরা এসে 15 থেকে 20 মিনিট মানে কতক্ষণ উদ্ধার কাজ আমরা 15 থেকে 20 মিনিট কাজ করছি আমরা টাইমটা দেখলাম নিয়ন্ত্রণ এসেছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে পুরোপুরি ওই জিনিসগুলো সমস্ত বাইরে বার করতে পারলে তবে আগুনটা একটা সম্পূর্ণ ইলেকট্রিক থেকে শর্ট সার্কিট থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন প্রচুর মাল ছিল ওখানে মাল পুরো প্যাকটা মানুষ যাবার কোনো উপায় নাই ফ্রিজ বোর্ড আছে আর সমস্ত প্রিন্টিং এর মালপত্র ভরা স্যার আপনার পরিচয়টা কি আমার নাম হচ্ছে আমি লিডার আরমার খাবি আমাকে বলেছিল যে আমি কিছু কাপ প্লেট এটা সেটা রাখি থার্মোকলের মাল থার্মোকলের মাল না কিন্তু এখানে অফিসার বললেন যে থার্মোকলের মাল আছে মালগুলো ছিল ওইগুলোকে আইনি ছিল না ওই সম্বন্ধে এখন আইডিয়া আপনি ভাড়া দিয়েছেন আপনি জানেন না আমি কি করে বুঝবো কি বুঝছি আপনি কিছু জানেন না কিছু হয়ে গেলে বাড়ির মালিক যদি একটা দুর্ঘটনা বড় ঘটে যেত আপনি বাড়ির মালিক কিছু হয়ে গেলে জানবেন না ওই যে মিস্ত্রি আছে কোনো অবৈধ কাজ হয় বড় বিল্ডিং এ যদি আগুন লেগে যায় তাই তো আপনি থাকবেন
আপনি রাই থাকবেন না, আপনি এত বড় ভাড়া দিচ্ছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? কথা বলুন না, উত্তরটা দিন না, আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? বিল্ডিংয়ের ভিতর কিছু যদি হয়, আরে ভিতরে সেরকম কিছু নেই, যদি না না এখানে তো যেটা অফিসার বললেন, তাহলে আপনি যে এখানে এমন পরিস্থিতি যে কোনো মানে ফায়ারের সার্ভিস করার মতন কাজ জায়গা নাই, এবং সেখানে তো দাহ্য পদার্থ ব্রিগেডকে তো বললে, জিজ্ঞেস করলে ওই তো সব বলল, উনি তো বললেন যে আপনি কেন এরকম জেনেশন নেই, তো প্লেস নেই, আপনি জেনেশন নেই এরকম ভাড়া দিচ্ছেন কেন? আপনি জেনেশন আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, জেনেশন এড়িয়ে যাচ্ছেন কেন? মাল এত রেখেছে না, সেফটির জন্য একটা আগুন নিয়ন্ত্রণ বা কিছু, আপনি রাজ্য পদার্থ ভাড়া দিয়েছেন, রাজ্য পদার্থ রাখার জন্য ভাড়া দিয়েছেন, আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? প্রত্যেকটা প্রশ্নে এড়িয়ে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? কথা বলুন, চলে যাচ্ছেন কেন? আপনি ভাড়া দিয়েছেন বলবেন না কি পরিষ্কার? কি বলেন? ও বলেছিল আমি এখানে কিছু জিনিসপত্র রাখবো গোডাউন হিসাবে, আছে আমার কাছে এগ্রিমেন্ট আছে, ঠিক আছে, এই কিছু কাগজ রাখবো, কিছু কাপ এটা সেটা রাখবো, ওর যে ওর হচ্ছে ইয়ে গিফট আইটেম কিছু রাখবে এইসব। কিন্তু এই যে কাপ, এই কাপটা তো থার্মোকলের কাপ ছিল, আমাদের কথা উত্তরটা দিই না বলে আপনার কথাটা তো শুনলাম। একটা বাড়ির মধ্যে নিয়ন্ত্রণ সব কিছু একটা ক্রাইটেরিয়া থাকে, তো কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তাহলে বাড়ির ভিতরে ঢোকার বা কিছু পরিস্থিতি সেরকম কিছু ছিল? এত কিছু বলবেন না দাদা, আমার কথা হচ্ছে আমি নামে আমার কথা আমার কথা হচ্ছে আপনি বুঝবেন, আমি যেটা আমি অবশ্যই আমার কথার উত্তর আপনি ভাড়া দিয়েছেন, আপনি ভাড়া ভাড়া দিয়েছেন, আপনি জানেন না? আরে এর কি নাম আমি কি করে জানবো? জানো নামটার জন্য বলছি না, একটা জিনিস থাকা চাই, একটা যাতে ঘটে।